প্লেট রেখে শক্তির সাথে রওনা করলো ভোর। গাড়িতে বসে কিছু আলোচনা হলো, কাল আদালতে তোলা হবে রাতকে। ভোর অবশ্য অনেকটাই চিন্তামুক্ত, বেশ সুন্দর করে সব বুঝিয়ে দিয়েছেন রামিশা। তাছাড়া নীলাশা নিজ থেকে এতটা সাহায্য করেছে, বিনিময়ে একটা আর্জিও রেখেছিল। ভাবতেই কেমন করে মন, কি অদ্ভুত ভালোবাসা। শক্তির চোখের জল দেখে শুকনো হাসল রাত। অদ্ভুত টান রয়েছে ওদের, বন্ধুত্বের থেকে বেশি কিছুকে প্রেম ব্যতীত যদি অন্য কোনো নাম দেওয়া যায় তবে সেটাই ওদের সম্পর্ক। বেঞ্চে বসে এলোমেলো চোখে সবটা দেখছে ভোর। কি সুন্দর নিজ হাতে খাইয়ে দিচ্ছে শক্তি, রাতের বুকটা ধক করে ওঠে। শক্তির জন্য কিছুই কি করার নেই ওর? হয়তো নেই। যেখানে ভালোবাসাটা নোংরা মানসিকতায় পরিণত হয়েছে সেখানে কী বা করবে ও? তবুও ছেলেটা ভাবুক হলো, নাহিদের সাথে সম্পর্ক ঠিক করার কথাটা বলা মাত্র পিছিয়ে গেল শক্তি। বলল, ওর নাম মুখে নিবি না তুই, আমি ওকে ঘৃণা করি। সত্যি ঘৃণা করিস? তৎক্ষণাৎ উত্তর দিতে পারে না শক্তি। কি উত্তরই বা দিবেও, নাহিদকে ভোলা আদেও কি সম্ভব? সম্ভব নয়, তবে একসাথে কাটানোও সম্ভব নয়। হয়তো এই জীবনে ভালোবাসার রোদ্দুরের জ্বলে পুড়ে মরতে হবে ওকে, এটাই যে ভবিতব্য। পরদিন খুব সকালবেলা উঠতে হলো সবাইকে। অবশ্য রাতের চোখে ঘুম ছিল না, সারা রাত জেগে কাটিয়েছে। 12 দিন যাবৎ শরীরে সূর্যের আলো পড়েনি। বেশ সেন্সিটিভ ত্বক ছেলেটার, আধারে থেকে কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। জিপে করে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে, পাশান লোকগুলো বাইরে তাকাতেও দিচ্ছে না। মাথাটা সোজা রেখে নিচের দিকে তাকিয়ে আছে রাত। একটি অন্তিম অধ্যায়ের সূচনা হয়ে গেছে, যে খেলা আড়ালে শুরু হয়েছিল বহু আগে। রাতের বেশ আনন্দ হচ্ছে, সব থেকে বেশি আনন্দ হচ্ছে একটি মেয়ে যাকে আধার থেকে রোদ্দুরে এনেছিল, সেই মেয়েটাই আজ ওকে রোদ্দুরে নিয়ে যাবে। আনমনেই হেসে উঠল। একজন কনস্টেবল বিশ্রী ভাষায় গালি প্রদান করলেন রাতকে, কিছুটা ক্ষুণ্ণ হলেও কথা বাড়াল না রাত। চারপাশে সাংবাদিকের আনাগোনা, সেই কারণেই জিপ সোজা গ্যারেজে নেওয়া হলো। সেখান থেকে হ্যান্ডক্যাপ পরিয়ে আদালতে প্রবেশ করানো হলো রাতকে। চারপাশে নিজের প্রিয় মানুষদের দেখে চোখ ভিজে গেল রাতের। ফর্মাল লুকে বসে আছে ভোর, একটি বারো রাতের দিকে তাকালো না। বিচার কার্যক্রম শুরু হলো, নাহিদও এসেছে। তাচ্ছিল্য হাসলো রাতকে দেখে, শক্তির চোখ থেকে সেটা এড়ালো না। দীর্ঘশ্বাস টেনে ভোর বলা শুরু করল, ইউর রনার, প্রথমেই আমি একটি বিষয় বলে নিতে চাই। আমি অন্তঃসত্ত্বা, অধিক কথা বললে অসুস্থ হওয়ার আশঙ্কা থাকবে। তাছাড়া আমি চাই না এবার সময় নষ্ট হোক যা গত দুশোনানিতে নষ্ট হয়েছে। আমি সরাসরি প্রমাণ পেশ করতে চাই। অনুমতি প্রদান করা হলো। ধন্যবাদ ইউর অনার। আমার মক্কেল ডক্টর ইফতিহার রাত গত কয়েক বছরে বিদেশে পড়াশুনো চলাকালীন সময়েও ওর নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছেন নানানভাবে। তাছাড়া দেশের 64টি জেলার মধ্যে 36টি জেলায় বিনামূল্যে সপ্তাহে একদিন গরিব দুঃখী মানুষের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এমন একজন মানুষের বিরুদ্ধে অভিযোগ টানা হয়েছে মাদক আর চোরাচালানের, তারপর ড্রাগস ব্যবসায়ী হিসেবে, যা নজিরবিহীন অভিযোগ। ইউর অনার, উনি ওনার স্বামীকে বাঁচানোর ব্যর্থ চেষ্টা করেছেন মাত্র। বিরোধী পক্ষের উকিল দাঁড়িয়ে কথাটা বললেন। বিচারক সতর্ক করে বললেন, আপনি আপনার সীমা লঙ্ঘন করছেন। দুঃখিত ইউর অনার। ভোর দীর্ঘশ্বাস ফেলল। মানুষ টাকার জন্য কত কী না করতে পারে। এই যে রাতের বিরুদ্ধে থাকা উকিল একসময় কিডনির সমস্যায় ভুগছিলেন, তখন ওনার আর্থিক অবস্থা ছিল খুবই খারাপ। ইফতিহার নিজ খরচে ওনার অপারেশন করান, আজ তারই ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। কতটা অকৃতজ্ঞ হলে মানুষ এমনটা করে? ইউর অনার, আমি অধিক কথা বলে বিচার কার্যক্রম বিলম্ব করতে চাচ্ছি না। আপনার কাছে আমি কিছু ডকুমেন্টস দিতে চাই। ডকুমেন্ট খুলে দেখতে লাগলেন তিনি। ভোর এক পলক রাতের দিকে তাকিয়ে বলল, আমার মক্কেল ডক্টর ইফতিহার রাদের পরিবারের সঙ্গে পূর্ব শত্রুতা ছিল মিস্টার কৈসরের।
মিনিস্টারের নাম নেওয়াতে পুরো আদালত চমকিত হয়। নাহিদের কপালে ভাঁজের সৃষ্টি হয়েছে। ভোর বলল, মিস্টার কাইসার শত্রুতা বহাল রাখলেও ডক্টর ইফতিহার রাদের পরিবার শত্রুতা মনে রাখেনি। মিনিস্টার কাইসার সুযোগ খুঁজছিলেন আর সুযোগটা পেয়ে যান। 5 কোটি টাকার বিনিময়ে কিনে নেন হসপিটালের ম্যানেজার ইমরান মাহমুদকে। হত চকিয়ে ওঠেন ইমরান, কপাল পেয়ে টপটপ করে ঘাম নেমে যাচ্ছে। তাচ্ছিল্য করে ইফতিহার বললেন, বেঈমান। আদালতে চাপা গুঞ্জন শুরু হয়েছে। একটি ভিডিও ফুটেজ অন করা হয়। খবরটা লাইভ টেলিকাস্ট হওয়ার কারণে কোনো উপায় নেই ইমরানের কাছে। তাছাড়া রাদের মতো সম্ভ্রান্ত পরিবারের ছেলেকে ফাঁসাতে পারলে ও আদালতের খেলা বদলানোর সাহস কারুরই নেই। ইমরান কেঁদে ওঠেন, বিচারক কিছুটা দ্বিধায় পড়ে যান। মিনিস্টারের বিরুদ্ধে রায় ঘোষণা করতে ওনার হাত কাঁপছে। প্রতিটা মানুষেরই প্রাণের মায়া রয়েছে। ভোর বিগলিত হাসল, রাদের দিকে এগিয়ে সে চোখে চোখে কিছু বলল। রাদের ঠোঁটের কোণে দুষ্টুমি। আদালতের এমন পরিস্থিতিতে ওরা কতটা খুশি। নাহিদের বুকটা ভেঙে যাচ্ছে, সুপ্তির দিকে তাকাতে পারছে না। ভোর বিচারকের দিকে প্রগাঢ় দৃষ্টিতে তাকালো। ছোট্ট মেয়েটির দৃষ্টি দেখে হতচকিয়ে উঠলেন বিচারক। তৎক্ষণাৎ একটি মেসেজ এলো ওনার কাছে। উপর মহল থেকে মেসেজটি দেওয়া হয়েছে। তিনি যেন স্বস্তি পেলেন। ভিডিও ফুটেজে মিনিস্টার কাইসারের সকল কুকর্ম স্পষ্ট দেখা যাচ্ছে। নাহিদ উঠে দাঁড়াল, সামান্য চেঁচানোর চেষ্টা করলেও সুপ্তির দৃষ্টির জন্য পারল না। এত ঘৃণা কেন এই মেয়ের দৃষ্টিতে? বিচারক রায় লিখছেন, ইতিমধ্যেই মিনিস্টার কাইসারকে পদত্যাগ করার আদেশ করা হয়েছে, তারপর ওনার বিচার হবে। এই ফুটেজ সহ সকল প্রমাণের সাথে একটি বিষয় আড়াল করেছে ভোর, আর সেটা হলো নাহিদ। ছেলেটা অবাক হলো, তবে বিন্দুমাত্র অনুতপ্ত হয়নি নিজ কর্মে। কেন অনুতপ্ত হবে? ওর কষ্ট সম্পর্কে কেউ কি খোঁজ নেয় না। মিনিস্টার কাইসার ব্যতীত এর সাথে জড়িত সবাইকে বিভিন্ন ধারাতে শাস্তি দেওয়া হলো। তারই সাথে ইমরানকে যাবজ্জীবন শাস্তির ঘোষণা আর রাতকে বেকসুর খালাস প্রদান করা হলো। পুরো আদালতে খুশির বন্যা বয়ে গেছে। রাত কাঠগড়া থেকে নেমে সোজা ইফতিহার আর রামিশাকে জড়িয়ে ধরল। কিছু ফর্মালিটিস পূরণের জন্য নিয়ে যাওয়া হলো রাতকে। পুরো দেশ দেখল একজন স্ত্রী কতটা সাবলীলভাবে তার স্বামীকে বাঁচিয়ে নিল। যাওয়ার পথে বাধা প্রদান করল নাহিদ। চোখে মুখে কেমন যেন তাচ্ছিল্য ভাব। রাত বলল, বন্ধুত্বটা রইল না আর। জানিস তোকে কেন শাস্তি দিলাম না? কারণ তুই আমার ভোরকে বাঁচিয়েছিলি, আর আমি তোদের মতো অকৃতজ্ঞ নই। আমাকে তো জীবন্ত লাশ বানিয়ে দিয়েছিস। আমার সব থেকে বড় শাস্তি আমার ভালোবাসার সাথে বিচ্ছেদ। কতটা যন্ত্রণা তুই বুঝবি না। রাত উত্তর করল না। এই সম্পর্কে কিছু বলতে ইচ্ছে করছে না ওর। নাহিদ ঠায় দাঁড়িয়ে রইল, হাতে একটি কার্ড। শক্তি ইনভাইট করেছে ওকে। একবার পেছন ঘুরে তাকালো নাহিদ। শক্তির জল ভরা নয়ন দেখে বুকটা ছিঁড়ে যাচ্ছে। খুব যত্ন নিয়ে নাহিদের বুকে হাত রাখল শক্তি। কলিজা যেন বুক ছিঁড়ে বের হয়ে যেতে চায়। ভাঙা গলায় শক্তি বলল, শেষবারের মতো স্পর্শ করলাম। এক ভুল মানুষকে ভালোবাসার শাস্তি স্বরূপ অন্য একজনের নামে নিজেকে উৎসর্গ করতে যাচ্ছি। আশা করছি নিজ হাতে আমাকে বলি দিতে যাবি। কি যাবি তো? নাহিদের ইচ্ছে করছে শক্তিকে চাপটে ধরে বলতে দিবে না। আমি কাউকে দিব না, তুই শুধু আমার আর আমারই থাকবি। তোর বিয়ে আমার সাথেই হবে। তবে কিছু কথা কখনো গ্রাহ্য হয় না। তদ্রূপ ওর মনের কোণে জমে থাকা কথাগুলো গ্রাহ্য হলো না। হালকা হাসার চেষ্টা করে বলল, এত বড় শাস্তি না দিলেও হতো। আমার ফাঁসি কার্যকর করলে বোধহয় অধিক শাস্তি হতো আমার। খুব বুদ্ধি নিয়ে আমার শাস্তি দিলি তোরা। না পারবো গিলতে আর না পারবো উফরে ফেলতে। আসবো, নিশ্চয়ই আসবো। তুই সুখী হবি তো? ঋণাত্মক উত্তরটাকে সাইডে ফেলে হাসল শক্তি। চোখ বন্ধ করে নাহিদের বুক থেকে ধীরে ধীরে হাতটা সরিয়ে নিল।
নাহিদের চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। ওর জীবনের রোদ্দুরে চিরকালীন আধার নেমে এলো। একটি বিচ্ছেদ কতটা যন্ত্রণা দেয় তা অনুভব হলো ওর। সব পাপের উপযুক্ত শাস্তি মৃত্যুদণ্ড হয় না, কিছু শাস্তি হয় বেঁচে থাকা, আর নাহিদ হলো তার উদাহরণ। বেঁচে থাকাই হলো ওর পাপের শাস্তি। খুব যত্ন নিয়ে পেপারে সাইন করল ভোর। রাতকে এক নতুন পৃথিবী উপহার দিবে ভাবতেই বুকটা কেমন করে উঠছে। সমস্ত ফর্মালিটিস শেষ হলে রাতকে বের করা হলো। দুজন দুজনের দিকে বেশ কিছু সময় নিয়ে তাকিয়ে রইল। উত্তেজনার কথা ফুটছে না। ফট করে সকলের সম্মুখে মেয়েটাকে কোলে তুলে নিল রাত। পেটে চুমু একে বলল, হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনটায় ক্লিক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ। বেস্ট গিফট বলছেন? মৃদু হাসলো ভোর, রাতের কালে হাত বুলিয়ে বলল, জানেন তো ডক্টর সাহেব, প্রতিটা মানুষ জীবনে অনেক বড় হতে পারে, তবে সেটার জন্য উপযুক্ত হাতের প্রয়োজন। আমার জীবনে তেমনটাই ছিলেন আপনি। আধারকে তুচ্ছ করে কলঙ্ক মেখেছিলেন গায়ে, আমাকে প্রতি মুহূর্ত আগলে রেখেছিলেন। এই যে রোদ্দুর, সবটাই আপনার জন্য। মেয়ে, এইসব বলতে হয় না, স্বামী স্ত্রী একে অপরে পরিপূরক হয়, জানো না? জানি তো। আচ্ছা, এখন এইসব বাদ, এখনো চারপাশে ঘুটঘুটে আধার, আমাকে নিয়ে যাবে না রোদ্দুরে? অথর কোণে হাসি ফুটল মেয়েটির। আশেপাশে একবার চোখ বুলিয়ে রাধের কাছাকাছি হল। ছেলেটার পায়ে উপর ভর করে গলা ছুরিয়ে ধরল। রাধ বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। কোনো রোদ্দুরে নিয়ে যাচ্ছে ভোর। ছেলেটার কপালের অকোচালো চুলে হাত গলিয়ে প্রচণ্ড রোমান্টিকতার পরিচয় দিল মেয়েটি। রাতকে অবাক করে দিয়ে এই প্রথম নিচু থেকে ছেলেটির ঠোঁটে গভীর চুম্বন এঁকে দিল। লজ্জার ছিটে ফোটা যেন নেই আজ। মৃদু হেসে চোখে চোখ রেখে বলল, এই বিষাক্ত আধার কাটিয়ে চলো রোদ্দুরে।